বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সুপ্রভাত, আজকের অমৃতবাণী। আত্মবিশ্বাস ও আত্মাভিমান পরস্পর বিরোধী দুটি স্বতন্ত্র বিষয়। আত্মবিশ্বাস কাউকে কোনো আঘাত না দিয়ে, কারো কোনো রকম অশান্তি উপদ্রব সৃষ্টি না করে মানুষের অন্তর্নিহিত সুপ্ত শক্তিকে জাগিয়ে দেয়। আর আত্মাভিমান অপরের মর্যাদা ও ব্যক্তিত্বকে আঘাত দিয়ে সকলের বিরক্তি ও বীতশ্রদ্ধার উদ্রেক করে স্বীয় শক্তির বিকাশ ও শান্তির পথ রুদ্ধ করে ফেলে। আত্মবিশ্বাস জীবন পথে সমস্ত কণ্টক অপসারিত করে অগ্রগতির পথ পরিষ্কার করে দেয়। আর আত্মাভিমান স্বীয় উন্নতির পথে কণ্টক রোপণ করে নিজের সমাধি নিজেই রচনা করে। আত্মবিশ্বাস ও আত্মশক্তির উপর আস্থা জাগিয়ে নিজের সঙ্গে অপরেরও ক্রমোন্নতি বিধান করে আত্মাভিমান মানুষকে মিথ্যা অহংকারে স্ফীত উদ্ধত করে নিজের এবং নিজের সঙ্গে সংশ্লিষ্ট অপর সকলের অধঃপতন ঘটায়। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সুপ্রভাত, আজকের অমৃতবাণী। রুদ্ধদ্বার গৃহ উজ্জ্বল আলোকের মধ্যে থাকলেও যেমন তার অভ্যন্তর ভাগ চিরকালই অন্ধকারাচ্ছন্ন থাকে আলো প্রবেশের পথের অভাবে, তেমনি আত্মাভিমানী দাম্ভিক ব্যক্তি মহৎ জ্ঞানী ও গুণীদের কাছে সর্বদা অবস্থান করলেও অজ্ঞানাচ্ছন্ন থাকে শ্রদ্ধা ও শিশিক্ষ মনোবৃত্তির অভাবে। তাই তোমার হৃদয়দ্বার খুলে দাও, শ্রদ্ধাভরে শিশিক্ষ মনোভাব নিয়ে মহৎ ব্যক্তিদের চরণ প্রান্তে উপনীত হও, তবে না তুমি প্রকৃত জ্ঞান লাভ করে ধন্য হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরো সংযতেন্দ্রিয়, এটাই হলো ঋষি নির্দিষ্ট পন্থা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। মির্চির কালি কথা, শ্রীরামকৃষ্ণ শাস্ত্র, এই নিয়ে কথা বলছি আমি। শ্রীরামকৃষ্ণ তো লোকে বলবে, এবং তিনিও বলেন যে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছু জানি না। তো জানি না করেও যে তিনি কত জানেন প্রতি ছত্রে ছত্রে তার প্রমাণ পাচ্ছি। যেমন এইসব বইগুলো পড়ি তখন দেখতে পাই বেদান্ত পুরাণ গীতা কত সব ডিফিকাল্ট সমস্ত জায়গাগুলো একবারে জলের মতো করে সাধারণ সমস্ত উদাহরণ দিয়ে, যার সাধারণ যে কোনো মানুষ বোঝে সেইভাবে বলছেন। সহজ কথা যায় না কওয়া সহজে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সহজিয়া সহজভাবে কমিউনিকেট করার যেন সাধনা করে গিয়েছিলেন। আজকের ব্রডকাস্টিং, আজকের সম্প্রচার, আজকের লেখালেখির মধ্যে আমরা যে সহজভাবে সহজ হওয়ার সাধনা করি, সেই জায়গাটা যেন সূত্রটুকু ধরিয়ে দিয়ে গেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। মির্চি কালি কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। শ্রীরামকৃষ্ণের উপদেশের সৌসাদৃশ্য প্রসঙ্গে স্বামী বাসুদেবানন্দ বলছেন, গীতা হলো একটা অপূর্ব দার্শনিক সিদ্ধান্ত এবং শ্রী শ্রী ঠাকুর হলেন তার দৃষ্টান্ত। গীতাতে বিশ্লেষণ করে নানাবিধ চিত্ত ভাবানুযায়ী আধ্যাত্মিক পথের নির্দেশ দেওয়া হয়েছে। ঠাকুর সেই সব পথের ভেতর গিয়ে চরম স্থানে পৌঁছে দেখালেন গন্তব্য বস্তু এক। আসলে কি বলুন তো, তিনি হলেন চলমান জীবন্ত গীতা।
সেই জন্য তিনি পুঁথিগত বিদ্যেটা একেবারে পছন্দ করতেন না। তার উপদেশ তো আমরা যত সামান্য পাই, কথামৃত লীলা প্রসঙ্গ প্রভৃতি পুঁথি তার জীবনের সামান্য একটা অংশ মাত্র। উপদেশের চাইতে তার সাধনাময় জীবনী আজ বিজ্ঞানের চোখের সামনে দাঁড়িয়ে আধ্যাত্মিকতা প্রচার করছে। মিছি কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মিছিতে। গীতার সমলষ্টার শোকাঞ্চন আজ কে বিশ্বাস করত যদি ঠাকুরের জীবন লোকে সচক্ষে না দেখত? নির্বিকল্প সমাধি, মহাভাব প্রভৃতির লক্ষণ, জীবন মুক্তের আচরণ তার জীবনে প্রকট দেখে তবে লোকে গীতাতে বিশ্বাসী হচ্ছে। সাধন পথ সব লুপ্ত হয়ে সেই জায়গায় উচ্ছৃঙ্খল মতবাদের কাঁটা গাছে সংকুল হয়ে ওঠায় সাধনা কথার কথা হয়ে পড়ে। তিনি বহু জীবনের বহু সাধকের আবিষ্কার পুনরাবিষ্কৃত করলেন একটা মাত্র জীবনের মধ্যে। ভেবে দেখুন কি অদ্ভুত শক্তিশালী আধ্যাত্মিক শক্তি! একটা সাধনার পরিসমাপ্তিতে পৌঁছতে জীবের কত জীবন কেটে যায়, আর সেই সব সাধনাগুলিকে তিনি একটু একটু করে পৃথক পৃথকভাবে আলোচনা করলেন, অনুশীলন করলেন এবং তাদের সিদ্ধি এবং ঐক্য দর্শন করলেন। এক শরীরে তিনি অর্জুনকে গীতা বললেন, আবার এক শরীরে তিনি তার দৃষ্টান্ত স্বরূপ হয়ে এলেন। বঙ্কিমচন্দ্রের সঙ্গে তার কিছু কথোপকথন হয়েছিল, সাহিত্য সম্রাট। সব কথাগুলি যে খুব সুখে হয়েছিল এমন নয়, কিন্তু হয়েছিল কিছু কথা। বঙ্কিমচন্দ্র যেরকম চ্যাটাং চ্যাটাং করে বলে দিতেন, সেরকম কিছু কথা হয়তো হয়েছিল, আমি অন্য একটা জায়গায় পড়েছিলাম। দেখি এখানে কি বলা হচ্ছে। মিছে কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মিছিতে। সম্রাট বঙ্কিমচন্দ্রের সঙ্গে কথোপকথনে আমরা দেখি ঠাকুরের নতুন দৃষ্টিভঙ্গি ও অকাট্য যুক্তি। তিনি বঙ্কিমকে জিজ্ঞেস করলেন, কেউ কেউ মনে করে শাস্ত্র না পড়লে বই না পড়লে নাকি ঈশ্বরকে পাওয়া যায় না। এগো তুমি কি বলো, আগে সায়েন্স না আগে ঈশ্বর? বঙ্কিম উত্তর দিচ্ছেন, আগে পাঁচটা জানতে হয় জগতের বিষয়, একটু এদিককার জ্ঞান না হলে ঈশ্বর জানবো কেমন করে? আগে তো পড়াশোনা করে জানতে হবে। ওই তোমাদের এক, আগে ঈশ্বর তারপর সৃষ্টি, তাকে লাভ করলে দরকার হলে তো তুমি সব কিছু জানতে পারবে গো। যদি যদু মল্লিকের সঙ্গে আলাপ করো যশো করে, তাহলে যদি তোমার ইচ্ছে থাকে যদু মল্লিকের কটা বাড়ি, কটা কোম্পানির কাগজ আছে, কটা বাগান সব জানতে পারবে। বাবা যদু মল্লিকই তো তোমায় বলে দেবে। ঠাকুর জগতের সৃষ্টিকর্ত্রী মা জগদম্বার কাছ থেকে সব শাস্ত্রের সার জেনে নিয়েছিলেন। শাস্ত্র না পড়েও শাস্ত্রজ্ঞ হওয়া যায় এটা দেখাবার জন্য ঠাকুর পুঁথিগত বিদ্যার মধ্যে ঢুকলেন না। এই জায়গাটায় তার নতুনত্ব বৈশিষ্ট্য। রাম কৃষ্ণ বুদ্ধ চৈতন্য প্রমুখ অবতারেরা পণ্ডিত ছিলেন, কিন্তু রামকৃষ্ণ তো তা নন, কিন্তু তবু তিনি। মিছে কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মিছিতে।